আমরা সবাই সংঘ প্রাঙ্গণে একটি নিউট্রিশন ক্যাম্প করে গিয়েছিলেন ওনারা ফ্রিতে। ওনারা কথা দিয়েছেন আমাদের এরকম কর্মকাণ্ডে ওনাদের সহযোগিতা আমরা পাব, সেজন্য ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ওয়ার্ল্ড এনজিও ডের মঞ্চ থেকে আমরা যে কথা দিয়েছিলাম সেই কথা রাখার কাজ আমরা বাস্তবায়িত করতে শুরু করলাম দু সপ্তাহের মধ্যে। সমস্ত যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন এবং যারা সদস্য হিসাবে আছেন তাদের সকলকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। মঞ্চে উপবিষ্ট অন্যান্য গুণীজনদের আমরা জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আজকে মূলত একটা বিশেষ কারণে আমাদের এখানে আসা, প্রথমত হচ্ছে বরবৈনাম আমরা সবাই সঙ্গে এই যে সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা চলছে সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং আমরা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এসেছি। তো আমরা একটা জিনিস এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাইছি যে বরবৈনানে আমরা চাইছি পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যারা আছে, একসময় দক্ষিণ দামোদরের এই মাটি আমাদেরকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে অনেক কৃতি ছাত্রছাত্রী এখান থেকে তৈরি হবে এবং আগামী দিনে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলা নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষকে পথ দেখাবে এই বরবৈনানের মাটি। এই বিশ্বাস নিয়ে আমরা চাইছি বরবৈনানে এই যে আমরা সবাই সঙ্গে যে সমস্ত মানুষরা কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাইছেন সেই পরিবেশকে আরও আগিয়ে নিয়ে যেতে, এবং আপনারা জানেন যে সমস্ত কিছুর জন্য দরকার আগে হচ্ছে জ্ঞানের আলো, শিক্ষার আলো। আমরা এখনও শিবরাত্রি ফেজের মধ্যে রয়েছি। শিবরাত্রি মানে আমি যদি বলতে চাই, রাত্রি মানে আমরা সবাই জানি অন্ধকার, আধার। শিব হলেন স্বয়ং জ্ঞানের জ্যোতি, জ্ঞানের প্রকাশ। তো অজ্ঞানতার অন্ধকারকে কাটিয়ে জ্ঞানরূপী শিব এবং সেই শিব সকল জীবের মধ্যে, মঞ্চের ওপরে থাকা শিব, মঞ্চের নিচে থাকা শিব, প্রত্যেকেই আমরা শিব। এবং সেই শিবরূপী যে জ্ঞান জ্যোতি তাকে প্রকাশ করতে হলে শিক্ষার আলো জ্বালতেই হবে। তাই আমরা চাইছি যে বরবৈনান আমরা সবাই সঙ্গের হাত ধরে পিছিয়ে পড়া যে সমস্ত শিশুরা আছে তাদের একটা পাঠশালা শুরু হোক, এবং পাঠশালা শুরুর জন্য আমরা প্রাথমিকভাবে একটা 5,000 টাকার অনুদান এই মঞ্চ থেকে আমরা সবাই সঙ্গকে দিয়ে যাচ্ছি। এবং এই মঞ্চ থেকে আবারও কথা দিচ্ছি শিশুদের পড়াশোনার জন্য, এবং আগামীতে আমরা আবার আসব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর যে সমস্ত ছাত্রছাত্রীরা গ্রামের মুখ উজ্জ্বল করবে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা আবার আসব, তাদের পড়াশোনায় উৎসাহিত করার জন্য আমরা আবার আসব। এটা এই মঞ্চ থেকে আমরা কথা দিয়ে গেলাম। আমি অনুরোধ করব আমরা সবাই সঙ্গে পক্ষ থেকে কেউ এসে চেকটি গ্রহণ করলে। আমি আবিলাল বাবুর হাতে চেকটি তুলে দিলাম। জোরে হাততালি দিন, মানে হাততালি করতালি।